তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু ভব পার বন্ধু তুমি হইও আখেরে আইরে নবী আমার কণ্ঠপুরে আইরে নবী আমার কণ্ঠপুরে আইরে অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকারে নূর জলে ভাসিল অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল নূরের সংসার কুদরতে মাওলা আপনাদেরকে জানা আছে এমন একটি দরদি বলেন তো যে কি জিজ্ঞাসা করেছে উনি? বমের মধ্যে কেন ফাটা? গমের মধ্যে কেন ফাটা আসলো? আসলে এই কথাটার অনেক অর্থ, আমি সংক্ষিপ্তভাবে বলি। সৃষ্টির শুরুতেই মহান স্রষ্টা এই পৃথিবীতে দুইটি জাত সৃষ্টি করেছেন, একটা হচ্ছে নারী, একটা হচ্ছে পুরুষ। আসলে শাস্ত্রে পাওয়া যায় গন্ধম ফল খেয়েছিলেন। এই গন্ধমটা কি জিনিস? গন্ধমের সাদৃশ্য একটা পরিচয়। গন্ধম হচ্ছে গম, এর ৭০টি পরিচয় আছে। গন্ধম হচ্ছে গম, গন্ধম হচ্ছে পান, আমরা যারা সুপারির সাথে খাই। গন্ধম হচ্ছে খেজুর, গন্ধম হচ্ছে মাহাকালের গোটার সাদৃশ্য, গন্ধম হচ্ছে একটি গাছ, অর্থাৎ যেটা ধুতরার গোটা, যেটা কালোটা। গন্ধম হচ্ছে আকন্দ গাছের কালোটা। গন্ধম হচ্ছে কালো কেশর, কৈশরী কেশর নামে একটা ঘাস জমে যেটা। এইভাবে ৭০টা সাদৃশ্য আছে গন্ধমের, পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। বুঝছেন তো? ইশারায় পণ্ডিত বোঝে, মূর্খ বোঝে, কিলে অন্ধ হয়ে বুঝবে গায়ে আঘাত দিলে। আরেকটি কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে যখন পল্লীকুবা গ্রামের মধ্যে মসজিদে নববী তৈরি করা হলেন, তখন খেজুরের গাছের মেম্বার তৈরি করে আমার দয়াল নবীজি ওই গাছের উপরে বসে সাহাবাদেরকে খুতবা শোনাইতেন। কোনো একদিন ওই মসজিদের উপরে আমার দয়াল নবীজি বসলেন না, চিৎকার দিয়ে মসজিদের ভেতরে চিৎকার শুনতে পারলেন সমস্ত সাহাবা কাম। নবীজিকে বলতেছেন, হুজুর এই গাছটা কেন কাটতেছে আপনার জন্য? কেন, কিবা কারণে? নবীজি বললেন, এই গাছের উপরে বসে আমি খুতবা দিয়েছিলাম, তবে এই গাছটা তো এখন খুতবার জায়গা মেম্বার তৈরি হয়েছে, এই জন্য গাছটা কান্না করতেছে। ইয়ার দয়াল নবী, আমাকে হাসরের দিন আমাকে সঙ্গে নিও, আমাকে সাপোর্ট করিও, এই কারণে আমার মহাব্বতে কান্না করতেছে। এটা খেজুরের গাছ। এখান থেকে এই কথাটা প্রতিপক্ষ বলেছেন, ইশারা চেয়েছেন, আমি তার ইশারা দিয়েছি। মা বোনেরা যারা আছেন, শরীয়তের শরীয়ত শরীয়ত হচ্ছে মুখের জবান, তরিকত হচ্ছে বুদ্ধি। আস্তে আর ধীমা করে ধীমা লয় দাও। তরিকত হচ্ছে বুদ্ধি, শরীয়ত হচ্ছে জবান, তরিকত হচ্ছে বুদ্ধি। এই মানবিক